যুদ্ধের সময় আপনি কই আছিলেন? কোন যুদ্ধ না এটা? এই যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ 71 সালে দেশও আছিল আর করে আছিল। যুদ্ধে গেছিলেন আপনি? আপনি মুক্তিযুদ্ধ ধরে সহযোগিতা করছেন? আমরা এগুলো সহযোগিতা করে সাঁতার দেওয়া লাগতো না, ওই যারা নাকি ইয়া করতো এইবার বাংলাদেশে মাফিক পেলে একজন দেখছেন এত খাতিলে দিল আমার মোদী শেখ মারি আরে কারো ক্ষতি করতাম কে দেয়নি তখন এই বেহানে 10 সাল এ আইয়ের মুক্তিযুদ্ধের কিসা নেন 10 সাল তো দেখা এখন মহাজার কথা আই বাই চাইলে আমি এই মুক্তিযুদ্ধ হচ্ছে বেড়াকো কথা ঘরে মাহমদ মাসুরি ভাই যেগুলো মনারের বিরাট একটা খাওয়ান গেছি যে কিসের খাওয়ান গেল আমি হলাম না বেয়ানে কয় ভাই বলে কি ভাই বলবে আমরা তো বিদায় বিদ্যুৎ খবর আছে এতজন মানুষ আইকে আসছে এটাই মুক্তি দিত এত জন মানুষ আইকে আসছে তার খাওয়ান দিতে হইব মধুশ্বের কথা ভাই আসমান দা দিলাম গরু কাটিয়া গরু কাটি খাওয়ান আসবে মাই হালে গরু না খাসি কিছু কিছু দিয়া ভাই শালটা ছিল গরো দিয়ে দিয়া ভাই আমার তো ব্যবসা মানুষের খাবার লাগবে হেজে দেখি হেসে মনে করো দাঁড়িয়ে এটা মনানে তো হইছে মনানে হইছে ওইটা মুক্তি তো হইছে না মনানে আপনার বা হয়েছে তো আব্বা তখন বয়স ছিল মনে হয় 10 আমাদের বাহারে আপনি দেখবে আছে না তো হের হরে না আপনি হইছেন উল্টা আছে আর কি আপনি উল্টা চালাইয়েন না নিশ্চিত উন্মি নিয়েন না কেন আদর করতো আর যেমন আগের কালের মানুষ আমি জানতাম যে ছেলে পেলেদেরকে মা বাবা কিন্তু অনেক আদর করতো অনেক যত্ন করতো এই করতো আমার মা বাবা আমারে খুব ভালো জানছে ভালো জানছে আমার মায়ে আমার জায়গা কত উঠছে আমি এখন ওই খাইবার জন্য মায়ের ঘর দুয়ার চলান লাগবো মাইকে আমার মারে কইছে মা মন কেন কেছে আঙ্গো হারা গেছে খেলার তো খেলা গো কই যেন আমার হচ্ছে বলি হ্যাঁ না মরছে বলে কি শিও না অন্তর লাগবে আসে খুব ভালো আর কটা উঠেলি মকর হয়ে যাইতে আমার না বদলাইতে কইল শীতল গাছি না বদলে যান আমি কইলাম আমার মাই কইছে হজে হজে গেছি মধুশের আগে গেছি আমি এই কইছি আপনার বারে মন না ওই হলের দ্বারে উড়ে উড়ে নিয়ে আসতাম তখন তোর বারে হজ করে আমি কে কেটা কন করাম করে তখনই আমি কইলাম আমার মা আমার নাম রাখছে শীতল গাছি যদি আল্লাহ রে এই নাম আছে মক্কা হয়ে নেই কোথায় তো হবে আমি যাবো না রে নাম টাম বদলাইতাম না নাম ওইটাই থাকবো এই নামের উপরে আমি দিয়ে আসবো কেঁয়া দাহিল করিয়া থাম আমার কেঁয়া দাহিল আমার হেরম না হেরম না কতটা দিলাই মানুষ নিব 205 সংসার যথারীতি কতটা দিলা 205 সংসার এ 205 সংসারে 105 সংসার সদ গেছে গিয়া 40 গেছে গিয়া 8 5 40 6 40 এটা গিয়ে হয়েছে তো নাম আমার এই থাকো যদি আল্লাহ নেয় তো যাবো না তার মানে 1945 আমি আর গেছি এটার আগে করছি এটার আগে করছি হ্যাঁ আগে কিভাবে গেছিলেন হজে তখন কি প্লেনে গেছিলেন উড়াজাহাজে উড়াজাহাজে গেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোড়ে 29,840 দাহিনি 29,840 দাহিনি 29,840 আগের বছর গেছে 21,000 দেয় আমরা ওই জন্য ভাই
পরের বছর এতগুন বাড়াইছি 29,048। তখনকার জমানায় হজ করছেন 100 টাকা ধানের মন বুঝিয়া গেছি 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, 100 মন ধানে হয়েছে, 100 মন ধানে হয়েছে 10,000। হুম হুম, 29,000 করে আরও 10 খায়। হুম, এই 100 মন ধান বড় হইতে বুঝা গেছে 10,000 বুঝছে। খান কোনো ডাকা গরু বেশি ছাগল বেশি জাগাত করে গরু কত বেছেন? এই কত 30 হাই 30 আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, বাবা আপনার বাবা বয়স হয়ে গেছে, আপনার দাদা বয়স্ক হয়ে গেছে, আপনার কিন্তু জায়গা আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে। এই যে আপনি আল্লাহ তাআলা বইলা দিছে যে হজ ফরজ, কোরআনে স্পষ্ট বলা আছে যে নবীর দেশ না দেখে দুনিয়া থেকে বিদায় হয় না। মক্কা শরীফ মদিনা শরীফে এমন একটা জায়গা আছে যে জায়গাটা কোনো মানুষ যদি ওই জায়গায় যায়, ওই জায়গায় পা রাখে, ওই জায়গা তার জন্য জান্নাতে সুপারিশ করবে। দেখেন উনি 29,045 টাকা খরচ করে হজে গেছে, নিয়ত করছে, জায়গা বিক্রি করছে, ধান বিক্রি করছে, গরু বিক্রি করছে, কইরা হজে গেছে। কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আমরা কিন্তু করতে চাই না। আমরা কি করি জানেন? বাড়ি একটা থাকলে আরও কীভাবে আরেকটা করা যায়, নামাজই পড়ি না, মসজিদে যাই না। ওনারা হচ্ছে সাদা মাটা মানুষ, ওনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে। আমি ওনার কাছ থেকে শুনছিলাম যে একজন দাদা আছে 140 বছর বয়স হবে, 140 হবে। তা আমি ঢাকা থেকে চলে আসছি, আমি আমার দাদারে কখনো দেখি নাই। এসব মানুষ ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, ওনাদের কাছ থেকে ওনারা চলছে কীভাবে, মানুষের সাথে কথা বলছে কীভাবে। আগের কালে কিন্তু জায়গা সম্পদ রেজিস্ট্রি হইতো কম, মুখের কথাই কিন্তু ওনাদের দলিল ছিল, এই জায়গা তুমি খাও, এই জায়গা তোমার কাছে দিয়ে দিলাম, ওইটার উপরেই কিন্তু মানুষ ওইভাবে চলছে, বিশ্বাস ছিল, সততা ছিল। আর বর্তমানে যায় দেখেন, মানুষে 1 টাকা দিয়ে আপনি বিশ্বাস করতে পারবেন না, দেখলাম আপনার নিয়ে বিক্রি করে ফেলবে, এরকম মানুষও আছে। তো এই যে মানুষ, ওনার সাথে দেখা করা মানে এটা আমি মনে করি এটা আমার ভাগ্য, আল্লাহ হয়তো লিখে রাখছি বিদেই, কিন্তু হয়তো ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো এই যে এরকম বয়সের যারা আছেন, ওনাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বইলা দিয়েছে যে বৃদ্ধ মানুষকে বেশি বেশি ভালোবাসবা, মানুষকে বেশি বেশি ভালোবাসবা, তাইলে আল্লাহর রহমত তোমার উপরে আসবে। অঙ্গ সারগা বৌদ মার সম্বল আসিল, খালারও আসিল, কেন না এটারও সব বিদায় করছেন কেন? তখন আয়া গেছে দাদির দুই বেয়ার হরি জুড়ে গেছি, তোরা দে তো আনার এই দেশে সারিয়া হুত আছে, তার কিছু দেখা ও করে দিই দে দিকে শুইছেই আনো। আচ্ছা, মাই এনে শুইছে, মাই শুইছেই আনো, হেরো হজ করি গেছি, হজ করছে, হরে দিয়ে দুই ভাই গেছে, এক বই হজ করি গেছে, আমার পরে করছে দেখো কারণ এর কষ্ট দিলাম কিছু দিতাম। আপনি এই যে এখন আপনার যে বয়স, আপনার সেবা যত্ন কে করে? জিয়েরা, জিয়েরা করে, মেয়েরা। হ্যাঁ হ্যাঁ, মায়া তো আছে, ভাই তো আবার নাতি বটু আছে। মানে আপনারা তো আমি চাইতেছি একটা বিয়ে করানোর জন্য। মামা জ্বালা 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 হইতো না ভাই, বা আপনার দাদির একদম দাদির মতো হইব না, দাদিটা দিল জোয়ান দিয়া, জোয়ান দিয়া বুড়া না, নাতিনে লোকজন দাদিও লোকজনে বলে বড় বিপদে আছি, আমি বিপদে পড়ে দেবেন। নাতি ডিনে সার্কি গেছি গিয়ে। আচ্ছা, যাই করছো? নাতি ডিন খুবই করছিল, হতম দামে করছিল, ধরে নাতি একটা লিবিয়া দিয়ে করছিল, ওই একটা মালয়েশিয়া দিয়ে করছিল, ওর সার্কি নেই, সার্কি গেছি গিয়ে হুদা চাকরি চলে গেছে, মানে সার্কো চলে গেছে। আচ্ছা, কেমন অনেক খেরি এলে খেরি হয়েছে কি রে দিছি মানে যেমন নি মাছের বাজ না হবে চাই সেই বেশ। তো মুছে মরে তো সারিয়া দান নেই, সে সারিয়া হাট নেই, যে নাহলে কদ্দু জম সরিয়া দিয়েছে, এমন খেরি হলে এমন লোকে 500 টাকা রোড দিয়ে দেয় নাপতি। আমরা মতো নাপতর দাঁড়িয়ে খেরি হয়েছে 30-40 দিলে আমাকে পয়সা কা হয়, 30-40। একজনে 500 টাকা হালিয়ে দিই,
খেলের না, কি আর কোনো দাম নাই, টাকার তো কোনো দাম নাই।